হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপ্রিন কিচেন। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে গরুর কলিজা ভুনা। এই কলিজা ভুনাটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। এই একই নিয়মে আপনারা খাসির কলিজাটাও তৈরি করতে পারবেন। আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি গরুর কলিজা নিয়েছি 2 কেজি। এবার কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট অথবা বড় করে কেটে নিতে পারবেন, যেমনটা আপনাদের পছন্দ। দেখুন, আমি সবগুলাই কেটে নিয়েছি আর এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি চুলায় চলে যাব। চুলায় আগে থেকেই আমি পানি ফুটিয়ে নিয়েছি। এবার কেটে রাখা কলিজার টুকরাগুলো দিয়ে দিব। 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এভাবে যদি কলিজাটা আপনারা সিদ্ধ করেন, তাহলে কলিজার ভিতরে রক্তগুলো বের হয়ে যাবে। অনেকেই আছেন আবার কলিজাটা সিদ্ধ না করে রান্না করে ফেলেন, এতে করে হয় কি কলিজাটা খেতে একটু দুর্গন্ধ আসে আর রান্নার পরে কালারটাও কালো হয়ে যায়। তাই আপনারা কলিজাটা রান্না করার আগে এভাবে সিদ্ধ করে নেবেন। দেখুন বলক চলে এসেছে আর পানির উপরে এভাবে ফেনার মতো রক্তগুলো ভেসে উঠেছে আর পানির কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে ফ্রেশ করে ধুয়ে নিব। তেল দিব 1/3 কাপ, কালো গোলমরিচ দিব 8 থেকে 10টা, লং দিয়ে দিব 8 থেকে 10টা, 2টা তেজপাতা দিব, 3 টুকরো দারচিনি দিয়ে দিব, 5টা ছোট এলাচ দিব, 2টা আনাম শুকনা মরিচ দিব। এখন মশলাগুলা সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নিব। এবার পেঁয়াজ কুচি দিব 1 কাপ। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিতে হবে। 2 টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা, 2 টেবিল চামচ দিব রসুন বাটা, 2 টেবিল চামচ দিব পেঁয়াজ বাটা, জয়ত্রী আর জয়ফল বাটা দিব 1 চা চামচ, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব, লাল মরিচের গুঁড়া দিব 2 টেবিল চামচ, মরিচটা আপনারা কম অথবা বেশি দিয়ে নিতে পারবেন, হলুদ গুঁড়া দিব 1 চা চামচ, 1 টেবিল চামচ দিব জিরা গুঁড়া, 1 চা চামচ দিব ধনে গুঁড়া। সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব। আমি যেভাবে কলিজাটা রান্না করছি এভাবে একবার করে দেখবেন, এটা খেতে অনেক মজার হয়। আমার এই আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার ধুয়ে রাখা কলিজা দিয়ে দিব। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এবার 1 কাপ পানি দিয়ে দিব। এই পানি দিয়ে কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি ঢেকে দিব। এবার ঢেকে দিয়ে কলিজাটাকে কষিয়ে নিব। এবার রান্না পানি দিয়ে দিব 1 কাপ। এর থেকে বেশি পানি দিতে যাবেন না, বেশি পানি দিয়ে কলিজা রান্না করলে শক্ত হয়ে যায়। কয়েক কোয়া রসুন দিয়ে দিব। টেস্ট অনুযায়ী এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিব। আপনারা যদি চিনিটা দিতে না চান, তাহলেও কলিজাটা খেতে মজা লাগবে। দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার টালা জিরা গুঁড়া দিব 1 চা চামচ। কলিজাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে মজাদার গরুর মাংসের কলিজা ভুনা। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।